আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি আল আভি জাহান। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট কিনতে চতুর্থ দিনের মতো রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় করেছেন মানুষ। অনলাইনে টিকিট কাটতে সার্ভার জটিলতায় ভোগান্তি রয়েছে আজও। এ নিয়ে জানতে শাকির আদনানের কাছে যাচ্ছি, তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন। আদনান, 8টা থেকে তো টিকিট দেওয়া শুরু হয়েছে, তো সেক্ষেত্রে টিকিট দেওয়ার গতি বা সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ধন্যবাদ আল আভি। আপনি বলছিলেন চতুর্থ দিনের মতো এবং কালই শেষ হচ্ছে আগাম টিকিট বিক্রি, তো আজকে 11টা বাজে, তো আমরা দেখেছি যে সকাল থেকে যে মানুষের যে ভিড় ছিল, তো এখন এই সময়টাতে কিন্তু ভিড় অনেকটাই কমে এসছে। তো আপনি বলছিলেন যে কোনো ধীর গতি আছে কি না বা মিসম্যানেজমেন্ট, এইসব জানতে চাচ্ছিলেন। তো এই বিষয়টা আসলে এবারও আছে এবং আজকেও আছে, ঈদের আগাম টিকিট বিক্রিতে চতুর্থ দিন, তো ধীর গতি এবং এই টিকিট হয়তো বা দিতে একটা টিকিটই দিতে 5 থেকে 10 মিনিট সময় কাউন্টার থেকে লাগছে এমন অভিযোগ পেয়েছি। এবং আমরা দেখেছি যে একটা লাইন, দীর্ঘ লাইন, হয়তো আধা ঘন্টাতে 1 ইঞ্চিও হয়তো বা সেটি আগাচ্ছে না এমন বিষয়গুলো আমরা দেখেছি। এবং সেই সঙ্গে যে ট্রেনের যে টিকিট সংকট সেটা তো আছেই, কারণ যেখানে একটি ট্রেনে হয়তো বা দেখা যাচ্ছে 300 বা 400 যাত্রী যেতে পারবেন, সেখানে হয়তো বা লাইনে দাঁড়িয়ে আছেন 600, 700 বা 1000। তো সেই টিকিট প্রত্যাশীরাই আসলে টিকিট পাচ্ছেন না। এবং আরেকটি বিষয় বলতে চাই যে গত 3 দিনে যারা টিকিট পাননি, অনলাইনে যারা টিকিট কাটেন সাধারণত তারা পাননি এবং তারা সশৈলে এসে এখান থেকে টিকিট নেওয়ার চেষ্টা করেছেন, কেউ কেউ টিকিট পেয়েছেন। তো এবং যারা এখানে গতকাল থেকে আছেন বিভিন্ন সময় থেকে, কেউ দুপুর থেকে, কেউ রাত থেকে, কেউ সেহেরি পর থেকে, কেউ আজকে ভোর থেকে, এই অনেকটা কষ্ট আসলে, এই ভোগান্তি আসলে ঈদযাত্রায় আসলে এটা আমরা সচরাচর দেখে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নারী এবং পুরুষের উভয় আলাদা করে যে লাইন করা হয়েছে, তবে সেই লাইনেও বিশৃঙ্খলা দেখেছি, হয়তোবা লাইন মাঝখানে একজন ঢুকে যাচ্ছে, অন্য জায়গা থেকে একজন আসছে, এই বিষয়গুলো আমরা দেখেছি। তো আজকে কালকেই আসলে ঈদের আগাম টিকিট বিক্রি শেষ হচ্ছে এবং আজকে দেওয়া হচ্ছে 30 এপ্রিলের আগাম টিকিট এবং কালকে দেওয়া হবে 1 মের টিকিট। এবং আপনারা জানেন যে 5 দিনের টিকিট বিক্রি যে প্রথম শুরু হয়েছিল 23 তারিখে, তো সেই হিসেবে 23 তারিখের যা ভ্রমণের তারিখ ছিল 27 তারিখে, অর্থাৎ কালকেই আসলে ঈদযাত্রা এই ট্রেন দিয়ে শুরু হচ্ছে। আল আভি, ধন্যবাদ আন্নান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ঈদ উপহার হিসেবে ভূমি ও গৃহহীনদের 200 করে জমিসহ 32,904 বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঝড় ও জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উপকূলের 19টি জেলার প্রান্তিক জনগোষ্ঠীকে স্থায়ী আশ্রয় দিচ্ছে এসব বাড়ি। চট্টগ্রাম থেকে সোহেল রানার ভিডিও চিত্রে লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। মুজিববর্ষে 2021 সালে 2 ধাপে 1,17,000 বাড়ি দেওয়ার পর এবার আশ্রয়ণ প্রকল্পের পুনর্বাসন তালিকায় যোগ হয়েছেন আরও 1.5 লাখ মানুষ, যাদের 1/3 উপকূলের 19 জেলার বাসিন্দা। প্রাকৃতিক দুর্যোগ ভিটেমাটি ছাড়া করেছে তাদের অনেককে। ঘূর্ণিঝড়ে আমার ঘর দুয়ার সবগুলো ভরে গেছে। আমার বাবা একজন রিক্সা চালক ছিল, আমার 7 জন আমার খাইতাম, আমার কষ্ট জমাইনো ভরে আমার মাকে আমি ঘর লাখি, আমি টনে চলে গেছিলাম, ওইখানে রিক্সা চালাতাম, আবার দিন ফলটা কামাই করতাম, এইভাবে এইভাবে আমি জীবন যাপন করছি। নদী ভাঙি লেগে গেছে, আমার পাশে পাশে বাসা ভাড়া বাসা ভাতা হয়, বেশি কষ্ট হতো আমার দিন মজুরি করি চলা পোয়ার পাবে, আরও বেশি কষ্ট আছে এখন, মানে এখান ঘর পাই বেশি খুশি হই। এখন অপেক্ষা দীর্ঘদিনের কষ্ট ভুলে নতুন করে বাঁচার। যে সন্তান এখন 8 বছর বয়স চলতেছে, ওকে এখন আমি কিছুতে দিতে পারি নাই, কি প্রাইভেট দিতে পারি, স্কুলও দিতে পারি নাই, শুধু টাকার অভাবের কারণে। প্রাইভেট দিলে 1,000 টাকা খুঁজতেছে, তো ওই 1,000 টাকা আমি কি কারেন্ট বিল দেবো নাকি বাসা ভাড়া দেবো? আমার এখন অনেক আনন্দ লাগতেছে, অনেক খুশি লাগতেছে, আমি অনেক এখন হ্যাপি থাকবো। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আমাকে একটা ঘর দিছে, সেজন্য আগে কষ্ট হতো বাচ্চারে নিয়ে ঘর নিয়ে, মানে অনেক কষ্ট হতো, মানে বাসা ভাড়া থাকলে জমিদার অনেক কিছু বলতো, অনেক খারাপ লাগতো, সেই জন্য এখন তো নিজস্ব ঘর পাইছি, আমার এখন নিজস্ব একটা স্বাধীনতা পাইছি, এটাই আমার যথেষ্ট। বাড়া ঘর তো অনেক কষ্ট করে দিন কাটাইছি, অন্য কিছু একটা করলেও জমিদারে ডাক দিত, মানা করতো যে কোনো একটা এরকম করিও না, এরকম করিও না, নিষেধ করতেছিল, শব্দ বড় শব্দ করে কথা বললো, নিষেধ করতো। এখন ভালো লাগতেছে, এখন আনন্দ লাগছে আমাদের। ঈদের আগে বাড়তি আনন্দ নিয়ে এসেছে নতুন এই বাড়িগুলো। প্রকৃতি যখন জনজীবনকে বিপন্ন করে তোলে তখন রাষ্ট্রকে দায়িত্ব নিতে হয়, তারই অংশ হিসেবে প্রাকৃতিক বিপর্যয়ে সব হারানো মানুষদের জন্য তৈরি করা হলো এই বাড়িগুলো। চট্টগ্রামের আনোয়ারা থেকে লুৎফর রহমান সোহাগ,
চ্যানেল আই। দর্শক, এখনকার শীর্ষ খবর এই পর্যন্তই। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।